বউ খাও দাও নিতাছি ও আমার নন কো আনতাছি মা আমার দরানো বাই কত ডাকছি আমার ভাই বাদ দিছে না ঘরত চাউল আছে আজ রাতে কাল বিহান বেলা লাগে আগে থেকে কিন্তু চোখে কম দেখুন না দূর বেটা চোখে তো দেখি না ভাবছিলাম হাসপাতাল লইয়া যাবো দেশের যা অবস্থা হাসপাতালে তো ডাক্তারই আয় বউ আমি খেতে গেলাম আমি তো অন্ধ মানুষ আমি দৌড়াইতে পারতাম না আমার নিয়ে তোর সমস্যা পড়বি বোরে পাইলে তো ছাড়তো না বোরেলে তুই ফলা আমি নয়ন দেখতেছি বোরেলে তুই ফলা ফলা ছোটে বচ্চে কা রোনে কা আওয়াজ স্যার হুয়া আছে স্যার বচ্চে হয় তো বচ্চে কা মা তো জরুর চলে স্যার মা কি দেয় স্যার
शायद भाग गई। ए, कोई देखो, यहाँ पर अगर कोई जवान लड़का लड़की मिलेगा तो लेके आओ। कोई नहीं है, चलो मूव सर। उसको लाकर ले जाएंगे तो उसको मार आएंगे, पिस पिस आएंगे। यार तू तो हमसे भी जलील आदमी है। डाले उड़ा বাপরে, কিন্তু পাঠায় না, তাইলে অসুবিধা আছে। বাড়িতে পুলে ডাকলাম, চলো বাড়িতে দেখে। আরে মিলিটারি গেলে তো পারি ছায়া ছায়া ওর বুলো দেখলো বেরোছে আমার বুলো দেখে অব কিছু হইতো না। আরে তুমি কেমন বাপ, তুমি বুলো রতি আয় পড়ছো কেমন বাপ, তুমি পারিতে ছায়া हम लोग ये पुल पार होकर के भाग गए।
ये ब्लडी मुक्ति वाहिनी शायद इस कोई जगह पे छुपा हुआ है सर तो सर सर गो আমার ফুলারে রান্ধরে লয়ে আইছি স্যার আমার ছুডু ফুলা কোন আইয়ে স্যার জো লড়কা লিয়ে আইছি উসকা মা ও আচ্ছা 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 ও লড়কে কা মা আইয়ে পরেশানি কা কোই বাত নি হে তো লড়কে কো চাইয়ে লড়কে চাইয়ে তো কুছ দেনা পড়েগা না স্যার বলো যে তোমার সেলো যদি নিতে চাও চলো দেখো কিছু তো দিতে হবে তোমার পোলা ফেরত পেবা সাবেন সেবা যত্ন করো সেবা মানে রান্না বান্না করো স্যারে যদি খানা খায় তার পছন্দ হয় তাহলে তোমার ছেলে ছেড়ে দেবে স্যার সে রান্না বান্না করবে আপনি সেবা করবে তারপর ও আমার খানা বানায় কি अच्छी बात है चलो उसको रसोई में ढुकाओ बात ऐसे जो हमारा जो ये आई तू यहां ना जाश नहीं भाई তুই দেখ বসে থা তারপরে তোর পোলা মরবো তোর বউ মরবো তারপর তুই লাশ নিয়ে বাড়ি যাস যা ঠিক আছে স্যার তুই কি যাবি যাবি নাকি বকুলা বানের লাশ স্যার হ্যাঁ যাবি যাবি রান্না করে যা
হাশেম আমার বুবু বহুত আইলো না কোন সময় বুবু মা ওরা রান্না বাড়া হইলে তো বোরে সাইরা দিব কইছে ফেরা রান্ধন বন্ধন হইলে সাইরা দিব কইছে তুই আয়া পড়ছস হেরা রাতে পায়ে তুই রে হেরার মন গোলাবি না তিরুম গাদা হইছস কি রে আতে পায়ে ধরতাম না কে রে আতে পায়ে ধরে কত কইলাম সাইরা দিন এরা তো ছাড়লো না বলে যে আমি থাকলে ছাড়তো না আমার উপরে রাগ করলো মানুষ এরা তো জালিম মুহূর্তের সময় এরা যেন মুখে পানি না পায় আল্লাহ ঘুম থেকে উঠা দেখবা তোমার নাতি আর বৌরি নিয়ে আমি হাজির হয়েছি মা উইতা পড়ো মজা আয়া ক্যা ক্যাপ্টেন স্যার বড় মজা আয়া ক্যা বেটে ক্যা বাত হ্যায় আমার ফুলাটা ঘর জানা হ্যাঁ লড়কে কো লেকর জানা হ্যায় মগর জানে সে পেহলে তুমারা সাথ আর কিছু লেনা দেনা হ্যায় তোমার রান্না স্যারের পছন্দ হয়েছে কিন্তু তোমার সাথে স্যারের আরো কিছু কথাবার্তা আছে তার কারণে বুঝলেন রান্না দিল আমার ফুলাটা সারা দিব স্যার আর সারা দিন আমরা বাইতে যাই গা দেখো ইয়ার আমার গাঁও মে এক বিবি হ্যায় বচ্চে হ্যায় ये बच्चे तो मुझे मिल गया बहुत खूबसूरत है मगर बच्चे को माँ को এখন স্যার বলল তার গ্রামে তার বিবি আছে বাচ্চা আছে এই বাচ্চা সে পাইছে কিন্তু বিবি পায় নাই সেই জন্য স্যার তোমার সাথে কিছু কথাবার্তা বলতে চায় Oh my God! Bye! 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 Bye!
আমার কিন্তু বেশি ধৈর্য নাই। তারা রুমে যাও, নাহলে বাচ্চা পাবে। देखो यार, इतना आसानी से कोई चीज हमें पसंद नहीं आता, और अगर कुछ पसंद आ गए तो इतना आसानी से मैं उसको छोड़ता नहीं। सर एक सुंदर कथा बोलते স্যার কোনো জিনিস সহজে পছন্দ করে না, আর যদি পছন্দ করে তারে ছাড়তে চায় না। তোমার পছন্দ করছে সেই জন্য তোমার এখানে থাকতে হবে। আপনারা আমার রান্দা দিবার খুঁজছেন, আমি রান্দা দিছি। আপনারা যা খুঁজছেন সব শুনছি, এখন আমার আমার ফুলের যাইবার দে। আচ্ছা তো তুমি জানা হ্যাঁ আপনার ঘর, अच्छी बात है। तो आप एक काम करो, ये बच्चा इधर मुझे दे दो और तुम मैं कितना घटिया किस्म के जलील इंसान हूँ, समझा उसे, समझा। দেখ স্যারের হুকুমে কি হইতে পারে, দেখ। বল পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা। চাপ
Sir, idhar. Oi, amar ei sor. Oi, amar. আমার নাম কই বউ কই ও বউ নয়ন ও দাদা করে আমার বউ কই নয়ন কই কিরে বাজান বাজান কত কস নাকে মা বাজান ওরালে সার তোলা Best.
इधर का लोग बड़े अच्छे हैं। हाँ, लड़की तो कोई बात ही नहीं, थोड़ा थोड़ा काला है मगर वाह, जवाब नहीं है तेरी लड़की के। सर आप क्यों खड़ा था? नहीं, ठीक है। तुम घर में जाओ, हम उसको पठा दे। नहीं, नहीं, कोई जरूरत नहीं, हमें ठीक है। शेयर किधर? सर सर बैठे, सर बैठे। सर कुछ साफ पिएगा? नहीं नहीं, कुछ नहीं चाहिए। मैं बोल रहा था उसकी बेटा बहुत खूबसूरत है, वो भी बहुत खूबसूरत है। बलूचिस्तान में मेरा एक बेटा है, तुम्हारा बेटे को देखकर मेरे बेटे का याद आ गया। सुनो सर, कत सुंदर कथा बोलसे। सर बलूचिस्तान में থাকে, সেখান থেকে আসছে, তার একটা ছেলে আছে, এইটার মতই দেখতে সুন্দর, খুবসুরত, এটাও খুব সুন্দর, খুবসুরত। আপনার ফুলা আছে, ঘর আছে, তাহলে তো আপনিও মানুষ, তাহলে কেন আপনার উপরে অত্যাচার করতেছো? আইসন রে, বেশি কথা কইতেছস, তারপরে দাঁত ফেলে দাও। सर उसको लड़की बोला तुम इतना दूर से बीबी पास्ता छोड़ के इधर से आया युद्ध करके लिए, उसको लड़की दिल में चोट पाया। कौन लड़ाई करने के लिए आया? हम तो आया हमारा मुल्क बचाने के लिए। वो हिंदुस्तानी जो हिंदू दलालों ने हमारा मुसलमान भाइयों को ऊपर जो जुल्म कर रहा है वो रोकने के लिए हम लोग आया। सुनो कथा सर, কিসের যুদ্ধ করতে আসছে? হিন্দুস্তানি দালাল এবং হিন্দুস্তানি দোসরদেরকে মারার জন্য আসছে, এই দেশকে বাঁচানোর জন্য আসছে, এই জাতিকে বাঁচানোর জন্য আসছে, এই ধর্মকে বাঁচানোর জন্য আসছে। যেমন আমি এই ধর্মের জন্য, এই দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছি। আমি আর আমার ফুলাই তো মুসলমান, তাহলে কেন আমরা ঋণে আটকাইতেছি? এই যে এইটা ধর্ম রক্ষা কয় রুজ যে আপনারা মায়া ডিরাই অত্যাচার করতেছেন, দেশটারে জ্বালাইতেছেন, এটা দেশের রক্ষা? উল্টাপাল্টা কথা কইতেছস, যদি তোর বাচ্চারে গুলি করে মাইরা ফেলাই দেয়। স্যার উসকো লড়কাই বলা তুম এতনা দূর সে দেশ মে সেবা করতে আসা, সব খুশি হওয়া। এই যা 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 রান্না করে যা। Thank you.
জালিম এর ঘরে জালিম ইবলিশ তোর মরণ হোক তোর মতের সময় পানি পাবি না তোকে লাশের উপরে মানুষে থু দিব থু থু সেব দিব তোকে লাশ কুত্তা বিলাই শিয়াল সিরা সিরা খাইব তোর জাগা হইব দুচকে দুচকে আগুনে জ্বলবি সাত পুরুষ আগুনে জ্বলব তোর মা বোন জ্বলব শয়তানের বাচ্চারা তোকে মগজ গুল্লা করলে পড়বো
চোখ গুল্লা গুল্লা পড়ব, তোকে চোখ টুকরাইব শকুন, তোকে সারা শরীরে গা হইব থেকা কিরা ডন্ডা গা গন্ধলা থু থু হাজার বার থু থু একশো কোটি বার থু থু। কার ফটো? আমার মেয়ের ছবি, যা সুন্দর পটপট করে কথা বলে জানেন, মনটা খুব খারাপ লাগতেছে আজকে। দেখি বল ভাই, আমার পুলার কথা খুব মনে পড়তেছে, না জানি আমার বউ পুলা কেমন আছে, মাওয়ের কথাও খুব মনে পড়তেছে। একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? আমি পোয়াতি। পোয়াতি? আমার পেট মে বাচ্চা। Mm-hmm.
তো হাসপাতাল জানা হ্যায় ও হাসপাতাল জানা হ্যায় কোই বাত নেই চলা জানা তো আবি তো পাস আও আরে আজা 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 কি তেরে কো কোই প্রবলেম নাই হ্যায় তো হাসপাতাল চলা গুলাম আলি আরে ও গুলাম আলি স্যার তুমি এক কাম করো ইসকো লেকর হাসপাতাল চলা যাও হাসপাতাল কিউ কোনো প্রবলেম কোই প্রবলেম নেই হ্যায় তো ইনকা জরুরত হ্যায় চলো এক মিনিট ক্যাপ্টেন স্যার আপ এক কাম করে ইনকে লিয়ে দো জওয়ান ভেজ দিজিয়ে ইনকো হাসপাতাল জানা হ্যায় হাসপাতাল কিউ স্যার কোই প্রবলেম নেই হ্যায় জরুরত হ্যায় চলো দেখো মা আমি ডাক্তার মানুষ আমি মানুষকে বাঁচাই মারার জন্য আমি না কিন্তু বিষ তো আপনার দিতে হইব বিষ না দিলে আপনার সমস্যা আছে আমার লগে মিলেছে ও বিষ তার আমার কোনো উপায় নাই ও বেটা তু কুছ খায়া আজা আজা তো আমারা সাথ খা
सर आप खाओ, आप खाओ सर, बाद में खाने का। अच्छा अच्छा, तो बाद में खाएगा, चलो सही बात है, तो बाद ही में खाओ। वो बंदा तो इतना देर नहीं करता। आ जाएगा सर। उसको तो खबर रखो सर। और तुम्हारा कैद खाना में मुक्ति मिला? दो तीन के ऊपर शक है मेरा सर। तुम्हें काम करो, पीटो उसे सर, जान लगा कर पीटो। ये पराठा बहुत मजेदार है। यू कैप्टन सर, तेरे को भूख लगी है? अरे इतना देर से बता रहा तो भूख लगी है, खा ले। आ जा आजा आजा तू बिलार। आप खाओ सर। ये बेटे को भूख लगी है जरा। आप खाओ सर। ये ले 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 ले। गुड मेरे बेबी। खा ले। पानी पानी लेकर। पानी लगी? लेकर आ। तू आप आ दूर। तू दे आप दिया। हाँ। काम करो, जो मंदिर वाला इलाका है उसको आज रात को कॉर्डन करो सर। ये कैप्टन सर, ये खाने में कुछ प्रॉब्लम है? Oh,